নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7 স্পিড নিউজ। নিয়ে আপনাদের সঙ্গে আমি পিয়ালি। হংকংয়ে মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষায় বিল পাশ হয়ে গেল মার্কিন সেনেটে। রিপাবলিকান সেনেটর মার্কো রুবিওলের কথায় আমেরিকা যে হংকংয়ে সাধারণ মানুষের পাশে আছে সেনেট আজ সেটা স্পষ্ট করে দিল। বেজিং স্বায়ত্তশাসন মানতে না চাইলেও আমরা বারংবার হংকংয়ের দীর্ঘদিনের স্বাধীনতার আন্দোলনের পক্ষে। চীন যথারীতি মার্কিন সেনেটের এই সিদ্ধান্তকে কড়া ভাষা আক্রমণ করেছে। ভারতীয় গুপ্তচর হিসেবে পাকিস্তানে এখনও বন্দী রয়েছেন কুলভূষণ যাদব। এবার দুজন ভারতীয় নাগরিক ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে চলে যাওয়ায় পাক প্রশাসন তাদেরকে আটকে রেখেছে বলে মনে করছে ভারত সরকার। এই সংক্রান্ত বেশ কিছু চিঠি পাক হাইকমিশনে পাঠানো হলেও তার কোনো উত্তর আসেনি বলে সোমবার দাবি করেন ভারতীয় বিদেশ মন্ত্রকের এক আধিকারিক। সোমবারই তৃতীয় দুই ভারতীয়কে দেখা যায় পাকিস্তানি সংবাদ মাধ্যমে। রোহিঙ্গা গণহত্যা ও মানবিরোধীর অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের হওয়া মামলায় মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য টিম গঠিত হয়েছে। সেই টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর আং সান সুচি। সুচির দপ্তরের ফেসবুক পেজে এ কথা জানানো হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যা ও মানবিরোধীর অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে সম্প্রতি এই মামলা করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের পর এই একই ধরনের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রেরও। বলা হচ্ছে 2016 সালে হওয়া ব্রেক্সিট গণভোটেও হস্তক্ষেপ করেছিল রাশিয়া। ব্রিটিশ রাজনীতিতে রুশ প্রভাব নিয়ে করা একটি পার্লামেন্টারি তদন্ত কমিটির নেওয়া সাক্ষ্যে তদন্ত এমনই উঠে এসেছে। ওই তদন্ত কমিটির প্রতিবেদন ফাঁস হলে এই তথ্য বাইরে আসে। মার্কিন সংবাদ মাধ্যমগুলি বলেছে ব্রিটিশ প্রশাসনও রুশ প্রভাবের বাইরে নয়। বিয়েবাড়িতে নববধূর গায়ে সোনার গহনা কনের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। এছাড়াও নতুন কনের গহনা দিয়ে আশীর্বাদ করা চল বহুদিনের। গহনা বলতে সাধারণভাবে বোঝানো হয় সোনার গহনা, কিন্তু সোনার জায়গায় যদি গহনাগুলি টমেটোর হয় তাহলে একটু অবাক হতে হয়। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। এই মুহূর্তে পাকিস্তানে টমেটোর দাম ভীষণভাবে বেড়ে গিয়েছে, আর সেই কারণে এই নববধূর নজর কাড়ার জন্য এই ধরনের পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। তার বয়স মাত্র 9, ইতিমধ্যে 9 বছরের লরেন সিমন নামের এক বালক পেতে চলেছেন ইউনিভার্সিটি ডিগ্রি। বেলজিয়ানের এই বালক মাত্র 6 বছর বয়সেই হাই স্কুলে ভর্তি হয়। সেখানে প্রায় 6 বছরের লেখাপড়া সে মাত্র 1.5 বছরে শেষ করে ফেলে। যখন তার বয়স ছিল 8, তখন সে ভর্তি হয় ইউনিভার্সিটিতে। জানা গিয়েছে ডিসেম্বর মাসেই এই ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করবে সে। এতে অল্প বয়সে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের নজির আগে নেই। সৌদি আরবের প্রিন্সেস বাসমাহা বিনতে সৌদিদের নিখোঁজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিল, কিন্তু এখন বলা হচ্ছে তিনি গৃহবন্দী রয়েছেন। জার্মানির রাষ্ট্রীয় টেলিভিশন ডয়েচে ভেলে এই তথ্য জানিয়েছে। বাসমাহাকে আটকানোর সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও রক্ষণশীল সৌদি আরব সরকারে তিনি যথেষ্ট মাথা ব্যথার কারণ ছিলেন। বার্লিনের একটি হাসপাতালে বক্তৃতা দেওয়ার সময় জার্মানির প্রয়াত প্রেসিডেন্ট রিচার্ড ফ্রন্ট ওয়াইটসেকারের 59 বছরের ছেলে ফ্রডসন ফন ওয়াইটসেকারের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় উপস্থিত শ্রোতারা এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষের বুধবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার ভাই মাহিন্দা রাজপক্ষের নাম ঘোষণা করেছেন। প্রায় 1 দশক আগে তামিল টাইগারদের প্রতিহত করে সমর্থকদের ব্যাপক প্রশংসা করে আবার শক্তিশালী হয়ে উঠেছে রাজপক্ষে পরিবার। শ্রীলঙ্কায় কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে তামিল টাইগারদের নির্মূল করার কৃতিত্ব রাজপক্ষের ভাইদের। শুক্রবার মহারাষ্ট্রে সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। বৃহস্পতিবার সকাল 10টায় জনপথ রোডে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এমনই ইঙ্গিতই পাওয়া গেল। এই দিন সকালবেলা ওই বৈঠকের পর কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে মহারাষ্ট্রে সরকার গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুক্রবার। তবে তিন পক্ষের সরকারে থাকার জল্পনাও আরও জোরদার করেছে এনসিপি নেতা নবাব মল্লিকের বক্তব্য। চাঁদের বুকে আছড়ে পড়েছিল চন্দ্রযান 2 এর ল্যান্ডার বিক্রম। ল্যান্ডিং এর মুখে ভারসাম্য রেখে গতিবেগ কমাতে পারেনি সে, তাই চন্দ্রপৃষ্ঠে যেখানে তার পা রাখার কথা ছিল তার থেকে 500 মিটার দূরে হার্ড ল্যান্ডিং হয় বিক্রমের। সরকারি বিবৃতিতে একথা স্বীকার করে নিল কেন্দ্র। বুধবার লোকসভায় মহাকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং চন্দ্রবিজয় বিষয়ে প্রশ্নের লিখিত উত্তর দেন।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত পেট্রোলিয়াম কন্টেনার কর্পোরেশন, শিপিং কর্পোরেশন, নিপকো ও টিহরি জলবিদ্যুৎ উন্নয়ন নিগম এই পাঁচটি সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তিনটি সংস্থার নিয়ন্ত্রণ আর সরকারের হাতে থাকবে না, বাকি দুটির ক্ষেত্রেও নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে অন্য একটি রাষ্ট্রীয় সংস্থার হাতে। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্তের কথা জানান। বিগত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম বাড়ার ফলে নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। ক্রমান্বয়ে বেড়ে উঠেছে দাম, যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। অবশেষে দাম নিয়ন্ত্রণের বিষয় নিয়ে পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। বুধবার মন্ত্রিসভার বাজারে পেঁয়াজের দাম কম করার জন্য 1.2 লক্ষ টন পেঁয়াজের আমদানির সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে। দলীয় বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিজেপির বিতর্কিত নেত্রী তথা সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিংকে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করতে চলেছে কেন্দ্র সরকার। সংসদের প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতার কমিটিতে তার নাম মনোনীত করেছে বিজেপি। সংসদের প্রতিরক্ষা মন্ত্রকের এই 21 জনের কমিটির শীর্ষে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই কমিটিতে রয়েছেন বিরোধী শিবিরের ফারুক আবদুল্লাহ এবং শরদ পাওয়ার। ফের বড়সড় পাচার চক্র ফাঁস করল বন দফতরের টাস্কফোর্স। বিস্কুটের পেটিতে লুকিয়েও শেষ রক্ষা হলো না। এবার ভুটান থেকে বাংলাদেশে পাচারের পথে ডুয়ার্সের উদ্ধার প্যাঙ্গোলিন। বন দফতরের টাস্কফোর্সের অভিযান, বাংলাদেশে পাচারের আগে উদ্ধার গাড়ির ভেতর থেকে বিস্কুটের পেটিতে জীবন্ত প্যাঙ্গোলিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্যের পর এবার কলকাতার মেয়রকে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার সকালে রবীন্দ্র সরোবরে পার্থিব ভবনে এসে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কটাক্ষ করলেন তিনি। শহরের পরিচ্ছন্নতা নিয়ে মেয়রকে তোপ দাগলেন রাজ্যপাল। সংবাদ মাধ্যমে তিনি কলকাতার মেয়রকে গাড়ির কাজ খুলে শহরে ঘোরার পরামর্শ দিলেন। রোজভ্যালি কাণ্ডে ফের শহরে ইডির হানা। রোজভ্যালি প্রাক্তন আধিকারিকের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টর। বৃহস্পতিবার সকালে ইডির আধিকারিকেরা পাঁচটি দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযানে নামে। তল্লাশি চলে রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর বাড়িতেও, যদিও তল্লাশির সময় তিনি বাড়িতে ছিলেন না। এর আগে রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে এনফোর্সমেন্ট ডিরেক্টর তলব করেছিল। ইডেনে বহু প্রতীক্ষিত দিন রাতের টেস্টের সময় যত কাছে আসছে, শহরের উত্তেজনার পারও ততই চড়তে শুরু করেছে। ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করিয়ে রাখতে চেষ্টায় ত্রুটি রাখেনি সিএবি। শহরের প্রাণকেন্দ্রে গোলাপি মোড়কে মুখ ঢাকলো ইডেন চত্বর। গঙ্গা বুকে গোলাপি আলোয় সাজানো ছোট লঞ্চ ঘুরে বেড়াচ্ছে হাওড়া ব্রিজ থেকে হুগলি সেতু পর্যন্ত। ময়দানের একাধিক ক্লাবের তাঁবু সেজেছে গোলাপি আলোয়। শুক্রবারই ক্রিকেটের নন্দনকানন ইডেনে শুরু হচ্ছে এই ভারতের প্রথম দিন রাতের টেস্ট। চূড়ান্ত ম্যাচ হবে গোলাপি বলে। তার আগে কলকাতায় এসে পৌঁছেছে দুই দল, ভারত ও বাংলাদেশ। শেষ লগ্নে প্র্যাকটিস সেরে নিল দুই দলই। ম্যাচ নিতে ব্যাট করতে যাওয়ার আগে সতীর্থদের স্লিপ কোচিং করতে দেখা গেল অধিনায়ককে। আইএসএসএফ বিশ্বকাপে বছরের প্রথম সোনা জিতে ইতিহাস করলেন মানু ওয়াকের। দেশের তরুণ শুটিং সেন্সেশন 2019 শুটিং বিশ্বকাপে দেশের প্রথম সোনা জয়ের পথে বৃহস্পতিবার গড়ে ফেললেন একটি বিশ্বরেকর্ড। জুনিয়র বিশ্বরেকর্ড গড়ে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে পোডিয়াম টপে শেষ করলেন হরিয়ানার মাত্র 17 বছরের এই মহিলা শুটার। ঐতিহাসিক চরিত্র তাঞ্জোরের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। ছবির নাম তাঞ্জোরিতা আনসাং ওয়ারিয়র। ছবিতে তাঞ্জোরের স্ত্রী সাবিত্রী বাই মনসুরের ভূমিকায় দেখা যাবে কাজলকে। শুটিং শেষে সেটাই সকলের সামনে, অজয় কাজলের একে অপরের প্রতি আচরণের তাজ্জব সকলেই। ঠিক বাড়িতে যেভাবে নিজেরা কথা বলেন, শুটিং সেটেও সেই একই রকমভাবে আচরণ করছেন, আর এতেই অবাক হয়েছেন সেটের বাকিরা। গণমাধ্যমের প্রচারে উঠে এসেছে জয়া আহসানের বিয়ের খবর। জল্পনা চলছে বাংলাদেশে তার প্রেমিক আছে এবং তাকেই পরের বছর বিয়ে করতে চলেছেন জয়া। বিষয়টি একেবারেই গুরুত্ব না দিয়ে জয়া অবশ্য বলেছেন এই ব্যাপারটা এতটাই গুরুত্বহীন যে তিনি কোনো মন্তব্য করতে চান না। ভালোবাসার কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি দিয়ে ঘিরে থাকা আমাদের দীর্ঘ 20 বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে তাদের বিবাহিত জীবনের ইতি ঘটেছে। মুম্বাইয়ের বান্দ্রার একটি পারিবারিক আদালতে গত মঙ্গলবার আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হল অর্জুন রামপাল আর মেহের জেসিয়ার 21 বছরের বিবাহিত জীবন।
একাধিক অলাভজনক প্রতিষ্ঠানের সেবামূলক কাজের সঙ্গে নানানভাবে জড়িয়ে রয়েছে শাহরুখ খান। তেমনই একটি প্রতিষ্ঠানের নাম মীর ফাউন্ডেশন, যাদের মূল লক্ষ্য হল অ্যাসিড হামলায় আক্রান্ত মেয়েদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা। এই সংস্থারই একজন অন্যতম সদস্য অনুপমা, তিনিও অ্যাসিড হামলায় আক্রান্ত। সম্প্রতি তার বিয়েতে তাকে টুইট করে শুভেচ্ছা জানালেন স্বয়ং বলিউডের বাদশা। স্পিড নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন চ্যানেল 24/7।